বিকেল হয়ে গেছে, বের হওয়ার প্ল্যান ছিল কিন্তু এখানকার ওয়েদার জাস্ট জঘন্য। সকালবেলা খুব পরিষ্কার ছিল কিন্তু এখন 5টা বাজে অ্যান্ড ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে, সেখানে পুজো শুরু হয়েছে কিন্তু যাওয়ার মতো কোনো সিচুয়েশান নেই। তো দেখা যাক যাওয়া হয় কি না, বৃষ্টি কখন থামে আর আমরা কখন বেরোতে পারি। এই অবস্থা দিনের আর এই অবস্থা আকাশের। এই ঢাকের বাড়িটা শুনলেই মনে হয় মা চলে এসছে। দেখো ওখানে পুজো হচ্ছে, প্রচুর লোকের ভিড়, আর আকাশের অবস্থাটা একবার জাস্ট দেখো। আই উইশ যে দুর্গা পুজোতে বাট এরকম কিছু না হোক, মানুষ ঘুরতে বের হোক বা না বের হোক কিন্তু ওয়েদারটা যাতে সুন্দর থাকে। এত বাজে ওয়েদার যেন না থাকে, সারা বছর আমাদের এই 4টে দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। বাইরে তো যাওয়া হলো না বিকজ ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে যে পুজোটা হচ্ছে বাড়ির পাশে সেখানেই যাচ্ছি। ওখানে পুজো শুরু হয়েছে, দেখা যাক পুজোর পরপর আর কী কী হয়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। শেষ পর্যন্ত মায়ের পুজোর পর আকাশে চাঁদের দেখা মিলল, আর এখন এখানে চলছে মনসা মঙ্গল কাব্যের নাট্য রূপান্তর। গ্রামের ছোট্ট একটি পূজা কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিস লাগলো, শিব ঠাকুরের মাইক্রোফোন ইউজ করা। উত্তরণ করেছে না না, আমায় তো একটি বাড়ি দেখতেই হবে, কেন ওই জন্য ভাগী কথা উত্তরণ করেছে। মামা ও ভাগী কি সব বলেছেন যে ভাগিনী ওটা বড় দুঃখের মধ্যে আছে মামা? কেন মানো সেই কথাটি তুমি জিজ্ঞাসা করে নাও, একটিবার আমায় স্মরণ করে নাও বাবা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে আর মনে হচ্ছে না যে বাইরে বেরোতে পারবো। আমি জাস্ট বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে ওখানে গিয়েছিলাম, ওটা একটু কভার করার জন্য অ্যান্ড পুরো ভিজে গিয়েছে, ছাতা দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, যদিও ভেবেছিলাম যে আজকে বাইরে যাবো অ্যান্ড এখানকার মানে আমার শ্বশুরবাড়ির চত্বরের যে বিশ্বকর্মা পুজোগুলো হয় সেগুলো দেখবো, কভার করবো, তোমাদেরও দেখাবো, কিন্তু সেটা আর হলো না। ফিলিং ভেরি স্যাড, আই উইশ যে দুর্গা পুজোতে এরকম কিছু না হোক। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, প্রত্যেকে নিজের খেয়াল রাখো, বাড়ির পরিজনদের পরিবারের খেয়াল রাখো অ্যান্ড মাস্ক পরো, কোভিড আবার স্প্রেড হচ্ছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আবার বলছি অ্যান্ড নিজের খেয়াল রাখো, দেখা হবে আবার নতুন ভিডিওতে। টিল দেন টিল দেন টিল দেন, টেক কেয়ার, বাই।